1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারে সন্ধেবেলা ঘড়ির কাঁটা ঠিক 7টা ছুঁয়েছে আর আমরা চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকার চা অনুষ্ঠানে একেবারে আজকে আমাদের একজন সম্মাননীয় অতিথি তার সঙ্গে কথা বলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে যিনি এসছেন 90 দশকের বিশিষ্ট কবি, গদ্যকার, কল্পবিজ্ঞান লেখক এবং তার আরও একটা পরিচয় না বললেই নয়, তিনি ইঞ্জিনিয়ারিং পড়ে একেবারে প্রিন্টিং টেকনোলজি নানা রকম বিদ্যা অধিগত করে সরস্বতী প্রেসের মতো একটা বড় প্রেসে ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলেছেন, ফলে বই তৈরির নানাবিধ কাজকর্মে টেকনিক্যাল কাজকর্মেও তার অধিকার সমানে, তিনি তৃষ্ণা বসাক। তৃষ্ণা, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমারও খুব ভালো লাগছে তোমার সাথে এই অনুষ্ঠানে আসতে পেরে, দর্শকদের নমস্কার জানাই। তৃষ্ণা, তুমি প্রথম কবিতা লিখে শুরু করেছিলে, হ্যাঁ, 90 দশকে। যে আমার মনে আছে দেশ পত্রিকার পাতায় তখন একেবারে নতুনদের কবিতা বেরোচ্ছে, 90 দশকে লিখতে আসা একদল ছেলে মেয়েরা ক্রমশ বাংলা কবিতার দিগন্ত দখল করে নিচ্ছে, তুমি সেই সময়ের লেখক, ফলে আমরা তুমি হঠাৎ কবিতা লিখতে শুরু করলে কেন, ওই রকম একটা বড় রকমের পড়াশোনা করে? না, কবিতাটা তো একেবারেই আমার খুব ছোটবেলায় আমার বাবার কোলে বসে কবিতা লেখা, মানে তখন হয়তো আমার মানে বাবা কবি ছিলেন, বাবা চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন কিন্তু কবি ছিলেন নেশায়, তো তার তাকে কবিতা দেখতে দেখতে আমি বড় হয়েছি, কবিতা লিখছেন। এবং আমার একটু ছোটবেলায় শারীরিক সমস্যা ছিল, ফলে অনেক সময় হতো কি ঘুমের ওষুধ খাইও এত যন্ত্রণা হতো, ঘুম পাওয়ানো যেত না, আমি খুব ছোট তখন। তুমি ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি ছিল, বিভাগটা কি? আমার প্রিন্টিং ইঞ্জিনিয়ারিংয়ে বিই করেছি আর মাস্টার্স করেছি ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আচ্ছা, করে তুমি একটা বড় চাকরিতে ঢুকলে, হ্যাঁ, তা আমাদের জানা লাগলো সেইটা করতে করতেও কবিতা তোমার ছেড়ে গেল না? কবিতা কখনোই ছেড়ে যায়নি, মানে কবিতা বরাবরই হাত ধরেছিল আর কি। হ্যাঁ, আমার সাম্প্রতিক যে কবিতার বই লাইব্রেরি শার্ট হলো, হয়তো অনেকে জানেন আমার লাইব্রেরি সিরিজের কবিতাগুলো, সেখান থেকে একটা কবিতা পড়ছি। লাইব্রেরি শার্ট হলো, লাইব্রেরি শার্ট হলো, আমাকে আর বাইরে দাঁড় করিয়ে রেখো না, জিপার একটারে ছিঁড়ে গলন্ত অক্ষর চেটে নেব, তোমার গ্রিক ভাস্কর্যের মতো শরীর গোপন অঙ্গ বিভঙ্গে বই, আমি কামার্ত পাঠক, তোমার প্রথম সোপানে আমি সমস্ত পাপ ভার নামিয়ে রাখলাম যেন পচা মাংসের পশরা, লাইব্রেরির সিঁড়িতে কেউ মাংস রাখে? আমি তো রেখেছি, এমনকি আমার দুই স্তন, তাও দুটো কাঁচের পেপার ওয়েটের মতো তোমার করতলে, তুমি দেখো দেখে যাও, কাঁচের কাগজ চাপার মধ্যে গোলাপি ডালপালা, সবুজ মরুভূমি আর পার্পল পৃথিবী। আমি আরও উঠি, চক্রাকার সিঁড়ি তোমার উরু ঘিরে ঘিরে উঠেছে, সিঁড়ির প্রতিটি ধাপের নিচে বই, একটু জায়গা নষ্ট করা হয়নি, আমি উঠতে উঠতে পড়ি, করতে করতে পড়ি, পড়তে পড়তে করি, করি এই ক্রিয়াপদ আমাকে পাঠক হিসেবে উত্থান দেয়। তুমি কি মনে করো একটা বই পড়ার অতিক্রিয়ারই সমান, তেমন কথাই তো বললে তুমি কবিতা? এখানে লাইব্রেরির শার্ট হলো যে কবিতাটা আমি যখন শুরু করেছিলাম, তখন পাঠকের সাথে বইয়ের যে প্রেমের সম্পর্ক, মানে তীব্র শরীরী প্রেম, সেটাই, কারণ বইটা আমার খুব ছোটবেলায় আমি যখন পড়তে শিখিনি আমি লাইব্রেরির মেম্বার হয়েছি। আচ্ছা, এই যে তুমি ওই যে কামগন্ধ নেই তায় রজকিনী প্রেম কথা আছে, আমি তার থেকে লব্জ নিয়ে বলি যে কামগন্ধযুক্ত শব্দ ব্যবহার করছো কবিতায়, তোমার কলম কাঁপে না, হাত কাঁপে না বা ভয় করে না? না, সমাজ কি বলবে? না, আমার একেবারেই সেটা একেবারেই এই ধরনের কিছু নেই, তবে একটা জিনিস লিখতে আমার হাত কাঁপে, মানে সেটা একটু মানে ইতস্তত করি, আমি আমার গল্প উপন্যাসে আমি শিশুদের ওপর অত্যাচারের কথাটা, এটা আমার লিখতে খুব কষ্ট হয়, মানে সেদিনই আমি একটা শিশু নির্যাতনের ওপর গল্প আমায় লিখতে বলা হয়েছিল, তো আমার এতই কষ্ট লেগেছিল, আমি লিখেছি তো মানে সেটা আমার খুব রক্তক্ষয় হয়েছে ভেতরে, কিন্তু এই ধরনের শব্দ, কারণ আমি শ্লীল অশ্লীলকে ঠিক করে,
কারণ পাঠক আমার যেটা বলার কথা সেটা বলতে হবে, এটা আমার মনে হয়। তো আমি যেটা বলছিলাম, লাইব্রেরি সিরিজে কবিতা যখন শুরু করি তখন সেটা খুব প্রেম এবং প্যাশনের হিসেবেই শুরু হয়েছিল। কিন্তু এটা একটা খুব আশ্চর্য ঘটনা ঘটলো যে আমার সাথে লাইব্রেরি যে একটা প্রতিবাদ কমিটি হয়েছে, লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে সারা মানে রাজ্যে, এবং সেইটা নিয়ে, এবং অনেক চাকরি নেই, ভ্যাকেন্সি আছে কিন্তু চাকরি নেই, লাইব্রেরিয়ানে চাকরি পাচ্ছে না। তো তারা আমার সাথে যোগাযোগ করলো যে দিদি আপনার কবিতাগুলো আমাদের প্রেরণা দিচ্ছে। তো তারপরে ব্যাপারটা চলে গেল প্রতিবাদের দিকে। এই যে কল্পবিজ্ঞান কাহিনী, এটা তো বাংলায় একটা বিরাট ব্যাপার। একেবারে সত্যজিৎ রায় লিখেছেন তার শঙ্কু কাহিনী, আরো অনেকে লিখেছেন, কত লোকে লিখেছেন, অজিশ বর্ধন আছেন, তো প্রচুর অনেকেই লিখেছেন। তো তোমার যে আত্মারামের নতুন খাঁচা, এই বইটা তো বেশ প্রচুর বিক্রি হচ্ছে দেখলাম, মানে তিনটে সংস্করণ হয়ে গেছে। আনন্দবাজার পত্রিকা আলোচনা পড়লাম, সবাই খুব বলছেন বইটার কথা। তো তুমি কল্পবিজ্ঞান লেখালেখি শুরু করেছো কতদিন হলো? আমার 18 বছর আগে লেখা। ছোটবেলা থেকে তুমি এই কাহিনী লিখছো? না, ছোটবেলা থেকেই লিখছি। না, আমি প্রথম গল্পবিজ্ঞান যেটা বেরোলো আনন্দমেলায়, তখন দেবাশিস বন্দ্যোপাধ্যায় সম্পাদক ছিলেন, নতুন মানুষ বলে একটি গল্প, ওটা আমার লেখা প্রথম গল্পবিজ্ঞান। তো সেটা এবারে হচ্ছে, তাতে গল্পটা হচ্ছে রেমো আর যারা দুটো চরিত্র ছিল, তার মানে আজ থেকে 400-500 বছরের পৃথিবী, এবং তারা হচ্ছে ওরা 400-500 বছরের পরের পৃথিবী, এবং সেখানে একটা তারা একটা হিউম্যানয়েডকে অ্যাডপ্ট করে, তার নাম চিঙ্কারা। একটা কথা বলি, এই যে তোমার সত্যজিৎ রায় যেমন শঙ্কু চরিত্র আছে, কার্ভাস কত রকমের চরিত্র আছে, তোমার এই আত্মারামের নতুন খাঁচার চরিত্র কিছু আছে? হ্যাঁ, কতকগুলো, যেমন বাহাদুর বাড়ি দিয়ে আমি যখন শুরু করেছিলাম তখন ঘনশ্যাম আর নীলমণি, এরাও 400-500 বছর পরেকার পৃথিবীর লোক, এবং সেই ঘনশ্যাম হচ্ছে সেই পুরুষ, মানে সেখানেও একটা অন্য ধরনের আমি লিঙ্গ বৈষম্যটা দূর করার চেষ্টা করেছি। না, এরা মানুষ, কিন্তু ঘনশ্যাম হচ্ছে চাকরি করবে না, তার বউ চাকরি করে, এবং সে ওই অ্যাটম দিয়ে দিয়ে দরজায় মানে দেয়ালে লিখছে যে সংসার সুখের হয় পুরুষের গুণে, মানে পুরুষেরা এত বছর ধরে চাকরি টাকরি করে ক্লান্ত, তারা রিল্যাক্স করবে, এবং তার নানান রকম শখ। এবং তার বন্ধু হচ্ছে নীলমণি বিজ্ঞানী, সে নানান রকম জিনিস আবিষ্কার করে, একটা হচ্ছে খোক্কোট, মানে খোক্কোশ আর রোবট মিলে খোক্কোট, এরকম আরও এরকম আছে। যেমন একটা মেমরিপ বলে আমার একটা গল্প আছে, সেখানে উমেশবাবু একজন কোচ, যেমন পিকে যেরকম ফুটবল কোচ ছিলেন সেরকম ফুটবল কোচ, তিনি হচ্ছে এক মেমরিপ বলে একটা অ্যাপের সাহায্যে অন্যদের মেমরি থেকে গেম প্ল্যানগুলো চেঁচে তুলে নিচ্ছেন, এবং তার টিম জিতে যাচ্ছে। মানে ফুটবল তো বাঙালির একটা ভীষণ উত্তেজনা, মানে আমার এখনও অবধি প্রিয় খেলা ফুটবল, ক্রিকেটের তুলনায়। তো ফুটবল যে উত্তেজনা, সেটা যদি ভবিষ্যতে কীভাবে ফুটবল খেলা হবে, হয়তো দেখা যাবে মঙ্গল গ্রহের সঙ্গে আমাদের পৃথিবীর ফুটবল খেলা হবে, সেখানেও কিন্তু উত্তেজনা কম হবে না। এই সমস্ত মানে পুরোটাই আসলে আমার কাছে কল্পবিজ্ঞান মানে কিন্তু স্টার ওয়ারের মতো এই নক্ষত্র যুদ্ধ নয়, কল্পবিজ্ঞান আমার কাছে একটা প্রজেকশন, মানে ভবিষ্যতের পৃথিবীর চেহারাটা কেমন হবে। এবং আরও একটা আমার কল্পবিজ্ঞানে মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখনকার যে নানান রকম রাজনৈতিক ব্যাপার স্যাপার, যেটা আমি হয়তো প্রতিবাদ করতে পাচ্ছি না, বা করলে হয়তো আমি জেলে যাব, তো সেটা আমি কল্পবিজ্ঞানের আড়ালে বলছি, অন্য পৃথিবীর কথা। এরকমই আকর্ষণীয় অনেক কথা বাকি রয়ে গেছে, যেখানে ওর 400-500 বছরের কল্পবিজ্ঞানের পরেকার পৃথিবীতে মেয়েরা কাজকর্ম করবে না, ছেলেরা বাড়িতে বসে রান্না করবে, এইরকম একটা আনন্দময় জিনিস হবে। এরকম আরও আকর্ষণীয় কথা আছে, কেউ যাবেন না। আজকে আমাদের সঙ্গে আছেন কবি, গদ্যকার, কল্পবিজ্ঞান লেখক এবং সরস্বতী প্রেসের একদা ম্যানেজার তৃষ্ণা বসাক। ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে আছেন কবি, গদ্যকার, কল্পবিজ্ঞান লেখক এবং খুবই উঁচু পদে দায়িত্ব নিয়ে চাকরি করা একজন মানুষ, তৃষ্ণা বসাক। তৃষ্ণা, কবিরা তো বাতাসের একেবারে ভেসে বেড়ান, তারা কল্পনা করে বেড়ান, কবি কবি ভাব বলে ছোটো থেকে কত আওয়াজ দেওয়া হয় তাদের, এই বাঙালির তো নানান অভ্যেস হয়ে গেছে। তুমি যে একটা দায়িত্বপূর্ণ পদে চাকরি করেছো, তো এই যে সরস্বতী প্রেস বলতেই আমাদের যেটা সাধারণ পাঠকের মানুষের মনে হয় যে সেখানে এইসব কোশ্চেন পেপার ছাপা হয়,
এখন কি হয় বলতে পারি না, তবে আমি যখন কাজ করেছি তখন একটা সিকিউরিটি প্রিন্টিং ইউনিট বলে একটা শুরু হলো। মানে আমি সরস্বতী প্রেসে যে সময়টা গেছি সেটা একটা ট্রানজিশনের সময়। মানে আমার মনে আছে যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছি, তো ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরি হয়ে গেল সরস্বতী প্রেসে, তো ম্যানেজমেন্ট ট্রেনি ডেজিগনেশনটা ছিল। তা সরস্বতী প্রেসে তৎকালীন সরস্বতী প্রেসে 700 এমপ্লয়ি ছিল এবং তাদের অধিকাংশেরই ধারণা ছিল না যে ম্যানেজমেন্ট ট্রেনি খায় না মাথায় দেয় কিছুই বুঝতে, মানে কি করবে, বিশেষ করে একটা আচ্ছা আমি বলি যে প্রেসে একটা মেয়ে কি করছে এরকম যে খুঁটে খুঁটে ওই লেট ইয়েতে ছাপা টাইপ তো বদলে গেল, তোমাদের হাত ধরেই বোধহয়। আমাদের প্রেসের তো তিনটে ভাগ, একটা প্রিপ্রেস, প্রেস আর পোস্ট প্রেস। প্রিপ্রেসের ওই যে লেট দিয়ে ওই যে টাইপ সিটিংটা যে ম্যানুয়াল ওটা তো বদলে গেল, যেটা গুটেনবার্গ করেছিলেন। তারপরে এলো পিটিএস ফটো টাইপ সেটিং, তারপরে এলো হচ্ছে লেজার সেটিং এবং এখন যে ডিটিপি ডেস্কটপ পাবলিশার এগুলো এলো। তারপর প্রেসের হচ্ছে ওখানে ছিল আগে লেটার প্রেস মেশিন ছিল ট্রেডল মেশিন, সেটা অফসেট হয়ে গেল। তো তারপরে ধরো এই যে বইগুলো, এই সরকারি বই দেখি কিশোর হয় সহজ পাঠ সব স্কুলে স্কুলে দেওয়া হতো, সেগুলো বইও তো ছাপা ওখান থেকে পায়। হ্যাঁ অনেক মানে তুমি বই তৈরির সঙ্গেও প্রায় যুক্ত ছিল। আমরা একটা কথা বলি যে বই যারা লেখেন বই যারা তৈরি করেন তাদের সঙ্গে আড্ডা মারার অনুষ্ঠান আমাদের বই আড্ডা লিখার চা, ফলে আজকে তোমাকে পেয়ে আমাদের ওই দিকটাও একটু যারা শুনছেন তাদের একটা কৌতূহল মেটাবার অবকাশ হয়ে গেছে, তাই না? একেবারে। আচ্ছা আবার চলে আসি তোমার লেখালেখিতে, তুমি যা আগেও কবিতা লিখছো একটা কবিতা পড়ে শোনা। কবিতা আমি একটা পড়ছি, আমার কাছে কবিতা সবসময় খুব সিরিয়াস ব্যাপার নয়, খুব মজার। এখানে আমি জীবনানন্দ দাশকে নিয়ে একটু মজা করেছি। তো কবিতাটার নাম অপ্রকাশিত জীবনানন্দ। কখনো আমি এক ট্রাঙ্ক অপ্রকাশিত জীবনানন্দ, উবু হয়ে বসে সুচেতনা দুহাতে আমাকে তুলে নিচ্ছে, ওর উন্মুখ স্তনের ঘষা লেগে মৃত অক্ষরগুলি মুছে যাচ্ছে প্রজাপতির পাখার রঙের মতো, আর আমি আবার জন্মাচ্ছি নবীন কবির গোপন ডায়েরিতে। জন্মানো ছাড়া আর কোনো অপশান নেই আমার। কখনো আমি ভূমেন্দ্র গুহ, সারা শরীরে শ্যাওলা, বহুবার আমি নেমেছি ওই সমুদ্র নীলে, ভাঙা জাহাজের খোলে পেয়ে গিয়েছি ডাচ সুন্দরীর মুক্তমালা, সুরিনামী যুবকের পাজামার দড়ি আর তৎপর পিরানহা, জলের তলায় পড়ে থাকা স্থির সময়কে খুবলে খেয়ে নিয়েছে এই মাছগুলো, আমার দুহাত ভর্তি, আমাকে নেবে না সুচেতনা? বলতে বলতে ভূমেন্দ্র গুহ আবার ট্রাঙ্কের মধ্যে ঢুকে পড়লেন, আর আমি অপরাধ নিও না বাংলা ভাষা, ডালাটাকে বাইরে থেকে খুব ভালো করে হেঁটে দিলাম। ভূমেন্দ্রকে চিনতে তুমি? দেখেছি সাহিত্য একাডেমির অনেক অনুষ্ঠানে। আমাদের খুব আড্ডা হতো ভূমেন্দ্র গুহ, জীবন্ত গবেষক, জীবন্দ দাসকে একেবারে শেষ শয্যায় উনি দেখেছিলেন, সে পত্রিকা বার করছেন, তুমি তো জানোই। তোমার মধ্যে কি পেশাটা প্রেমিকা সত্তা আছে, ছোট থেকে প্রচুর প্রেম করেছো এরকম একটা ব্যাপার? না প্রচুর প্রেম করেছি এটা বলা যায় না, তবে আমি আসলে পুরোটাই খুব বইয়ের মধ্যে ডুবে থাকা মানুষ, তো বইয়ের পাতার মধ্যে আমার প্রেমগুলোই হয়ে যায় আর। আচ্ছা তুমি অত বড় চাকরি ছাড়লে কেন, নিশ্চয়ই মাইনে করিও বিরাট? আমার বিকেল দেখতে পাচ্ছিলাম না সেই চাকরিটা করে, আমি কবিতা মনে হচ্ছিল কবিতা থেকে দূরে সরে যাচ্ছি। তো সেই সময় হয়েছে কি, এখনো মানে এখন যেমন লোকে একটা বুঝেছে না একটা কিছু করছে, তো সেই সময় অনেক বিয়ে বাড়িতে হয়তো একটা ফিস ফ্রাই খাচ্ছি, কেউ এসে বললো তুই এত ভালো পড়াশোনায় তুই কি করছিস, কিছুই করছিস না। আসলে রবীন্দ্রনাথকেও তো লোকে জিজ্ঞেস করতো, তো আমরা কোন ছাড়, রবীন্দ্রনাথ ট্রেনে যাচ্ছেন তখন ফেসবুক ছিল না, জিজ্ঞেস করছে মশাইয়ের কী করা হয়, বলছে যে আমি লিখি, বলছে লিখি তো বুঝলাম কী করা হয়। আমার স্বামী এই সাপোর্টটা দেন বলে আমি মানে করতে পাচ্ছি, বা আমার নিজের হয়তো এই চাহিদাটা অতটা নয় যে আমাকে এইটাই করতে হবে, আমাকে এই ব্র্যান্ডের পোশাক পরতে হবে। মানে আমি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, এ করি, মানে আমার যেটা উপার্জন আমি সেইভাবে চলার চেষ্টা করি। আমার একটি গল্প আছে টকিং মালতি বলে। টকিং মালতি? টকিং মালতি কি কোনো সেক্স চ্যাট ফ্যাটের ব্যাপার আছে? সেক্স চ্যাট না, মানে একটা অ্যাপ নিয়ে যা খুশি করা যায়, যা খুশি করা যায়। একটি লোক ছিল, সে বিয়ে করেনি, সারা জীবন সে ওই নিষিদ্ধ এলাকার মেয়েদের সাথে সম্পর্ক তার ছিল, কিন্তু তারপরে তার বয়স হয়েছে, সে আর যেতে পারছে না। তখন তার পাড়ার যে কিয়স্ক তাকে একটা ফোন ধরিয়ে দিল যে কাকু এর মধ্যে আপনি যা খুশি করতে পারবেন। এবার তার এমন অ্যাডিকশান হয়ে গেল ওই গেমটাতে,
এবার কি করলো, পুরোটাই কিন্তু একটা বহুজাতিক ছক। ওরা চলে যাওয়ার পর ছুটে যায় মালতীর কাছে। এ কি মালতি কোথায়, টকিং মালতি খোলাই যাচ্ছে না যে। ফোন অফ করে আবার চালু করি, মোবাইল ডেটা অন আছে কিনা চেক করি, সেটিংসে গিয়ে বোঝবার চেষ্টা করি আমার সাধ্যমতো, কোনো লাভ হয় না। বারবার একই মেসেজ আসে, চেক ইউর সিস্টেম সেটিং। আমার শিরদাঁড়া দিয়ে সাপের মতো ঠান্ডা পিচ্ছিল কি যেন নেমে যায়। এখন তো কিওস্ক খোলা পাবো না, মানে কাল সকালের আগে আমি একা, একদম একা। আমার সন্ধ্যের আসা বন্ধুকে খুন করতে ইচ্ছে করে, ওর চিটচিটে সহানুভূতি কেমন অভিশাপ হয়ে নেমে এলো। ও যদি কাল না আসতো তবে তো এই সমস্যাটা আমি সন্ধ্যেবেলায় জানতে পারতাম, তখন কিওস্ক খোলা ছিল। সংলাপহীন লীলাহীন রাত আমার বুকের ওপর চেপে বসে, বিছানায় ছটফট করি আরও কিছুক্ষণ, তারপর উঠে বসি। একটা আশা দেখতে পাই হঠাৎ, ছেলেটার নাম্বার তো আছে আমার কাছে, এই প্রজন্ম এত তাড়াতাড়ি ঘুমোয় না। মনে হতেই চশমা পরে ছেলেটার নম্বর খুঁজে ফোন লাগাই। বাসতে না বাসতেই ফোন ধরে, পরিষ্কার সজাগ গলা, ঘুমের লেশমাত্র নেই। হ্যাঁ কাকু বলুন। যেন মা কি বউ মারা গেছে এমন শোকবিহ্বল গলায় আমি বলি, পটা মালতী আর নেই, কথা বলছে না, হাসছে না, খোলাই যাচ্ছে না। পটার গলা ত্রিকালজ্ঞ বাবাদের মতো শান্ত, চেকিও সিস্টেম সেটিং দেখাচ্ছে তো, আসলে এই প্ল্যাটফর্মে টকিং মালতী আর সাপোর্ট পাচ্ছে না, আপনাকে আরও ভালো নতুন মডেল নিতে হবে। নো প্রবলেম, কালকেই আপনাকে নতুন ফোন দিয়ে দেবো, আর্লি মর্নিংয়ে, কার্ডটার নয়, ক্যাশ ডাউন করতে হবে। কিন্তু আমি বিড়বিড় করে বলি, আবার নতুন ফোন, আরও ভালো, এই ফোনে মালতী কথা বলবে না আর? নতুন ফোনে মালতী আরও ভালো হবে, আরও আরও ঝক্কাস, আরও আরও হট। আচ্ছা ইয়ে মানে এখন কি খুব অসুবিধে হচ্ছে, তাহলে বলুন, রুমেলা আমার কাছেই আছে, পাঠিয়ে দিও কে, রাতটা ফুরফুরে কেটে যাবে, আর রাত পোয়ালেই নতুন ফোন, নতুন মালতী, এবার অপশান আরও বেশি, যা ইচ্ছে করতে পারবেন। ছেলেটা কি এখনও কথা বলে যাচ্ছে? আমি ফোনটা বিছানায় রেখে দিই না কেটে। আমার অন্ধকার বিছানায় এলসিডি স্ক্রিনের বহুবর্ণ আলো দপদপ করেই চলে, করেই চলে। ওই রুমেলা কি আর একটা মেয়েদের গলা না? রুমেলা, রুমেলা রক্ত মাংসের একটা, ও রুমেলা সত্যি, এটা সত্যিকারের। তো এখানে হচ্ছে যে এই যে ট্র্যাপগুলো করছে যে আরো ভালো ফোন নিতে হবে। নতুন দিনের লেখিকা, নতুন রকমের সমস্যা। আমরা এরকম আকর্ষণীয় আরো অনেক কথায় ফিরে আসবো। আমাদের সঙ্গে আছেন তৃষ্ণা বসাক, কেউ যাবেন না, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে আছেন কবি, লেখক, প্রযুক্তিবিদ তৃষ্ণা বসাক। তৃষ্ণা, তোমার আর একটা দিক আমাদের একেবারে আলোচনা বাইরে থেকে যাচ্ছে, তোমার অনুবাদ কর্ম। তো এই অনুবাদ কর্ম, তুমি সাহিত্য একাডেমিতেও তো চাকরি করেছো কিছু? হ্যাঁ, আমি 5 বছর ছিলাম। 5 বছর সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। হ্যাঁ, কি তুমি কি প্রজেক্ট? আমি ডিকশনারি প্রজেক্টে ছিলাম, 7টা ভাষার ডিকশনারি, বাংলা থেকে সাঁওতালি, মণিপুরি, বোড়ো, নেপালি, অসমিয়া, এই ওড়িয়া, এই ভাষাগুলো 7টা ভাষার ডিকশনারি শুরু করেছিলাম। তো মৈথিলি আর সাঁওতালি এই ডিকশনারি দুটো আমি শেষ করেছিলাম। তবে আমি আসার পরে খুব একটা এই প্রজেক্টটা কাজ হচ্ছে না। আমার যেটা মনে আছে যে সুনীলদা, তখন তো সাহিত্য একাডেমির তো প্রেসিডেন্ট ছিলেন, তো উনি এসেছিলেন সাঁওতালি ডিকশনারি ওপেনের দিন, উনি তো ওপেন করেছেন। তা আমার 300 ছাপা হয়েছিল সাঁওতালি ডিকশনারি। তা আমি বারবার আমাদের যিনি প্রোডাকশনটা, আমি তো পুরো এডিট করতাম, এবং আমাকে সারা ভারতবর্ষের এডিটরদের, মানে এক একটা ভাষা 3 জন করে এডিটর থাকতেন, তাদের সাথে যোগাযোগ করে কাজটা করতে হতো। তো আমি ওগুলো করতাম। তো আমি প্রোডাকশনকে বলেছিলাম একটু বেশি করে ছাপতে, কারণ আমার কাছে যে ফিডব্যাক আসছে, কারণ সাঁওতালি একটা নতুন জাগ্রত, সাঁওতালি নতুন ভাষা না, কিন্তু অলচিকি দিয়ে এই যে পুরো ব্যাপারটা হচ্ছে একটা স্বাভিমান কাজ করে, একটা নব, যেমন বাংলাদেশে বাংলা ভাষা নিয়ে যেরকম, সেরকম সাঁওতালি ভাষাটা স্বাভিমান কাজ করে। তো আমি বলেছিলাম, কিন্তু সেই দিন সুনীলদার সামনে 300 কপি শেষ হয়ে গেছে। মানে এটা একটা আমার বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে। তো সুনীলদা বলকে আমি বলেছিলাম যে আমার সঙ্গে খুব সামান্যই কোনো সেভাবে কোনো কথা টথা হয়নি, কিন্তু ওই ডিকশনারি প্রজেক্ট কাজ করতে গিয়ে একটু কথা হয়েছিল। 2008 ওই সাহিত্য একাডেমির ভ্রমণ অনুদান নিয়ে লোকে অনেক ভালো ভালো জায়গা যায়, আমি দ্বারভাঙার পাটনা গেছিলাম। তো আমার সেটা সেখানে মৈথিলি ভাষা লেখা। হ্যাঁ, সাহিত্য একাডেমি তো 24টা ভাষা নিয়ে কাজ করে, পুরস্কার দেয়, আর 22টা ভাষা আসলে সরকারের অষ্টম তফসিলে রয়েছে। এখন তোমরা কি করছো কলকাতায়, কি করেছো?
আমি একটা আমার একটা স্বপ্ন ছিল যে অনুবাদকরা তো স্বীকৃতি পান না, তো অনুবাদকদের মানে দেখবে যে ফার্স্ট পেজে অনুবাদকের নাম থাকে না, মানে সাহিত্য একাডেমিতে অনেক দিন পর্যন্ত থাকতো না কিন্তু এখন থাকছে, তো এই অনুবাদকদের স্বীকৃতি এবং তাদের সাম্মানিক এই যে ব্যাপারটা, এবং সব অনুবাদকদের আবার অনেকে অনুবাদ করেন কিন্তু অনুবাদের থিওরি সম্বন্ধে কিছু জানেন না, ওই জন্য কলকাতা ট্রান্সলেটার্স ফোরাম এটা আমরা করেছি, এটা মানে আমরা কিছু প্রোগ্রাম করছি আর আমাদের বিভিন্ন ভাষা, বিশেষ করে আমার মিশন হচ্ছে ভারতীয় ভাষার মধ্যে অনেক বেশি অনুবাদ করা, মানে অনেকেই আমরা জানি স্প্যানিশ জানি, মানে আমাদের একটা হাইপার মেট্রোপি আছে, আমরা দূরের জিনিস দেখতে পাই কাছের জিনিস দেখতে পাই না, আমরা স্প্যানিশ ফ্রেঞ্চ অনুবাদ বললে এগুলোই ভাবি, কিন্তু আমাদের যে পাশে মণিপুরে যে কুঞ্জমোহন সিং আছেন বা মালায়ালামে কমলা দাস আছেন বা কন্নড়ে বৈদেহী আছেন এদের খবর জানি না, কি অসাধারণ গল্প গুজরাটি ভাষায় লেখা হচ্ছে আমরা জানি না, তো আমার মিশন হচ্ছে সেই ভাষাগুলোর সম্পদ বাংলায় নিয়ে আসা। প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং পড়েছো, পড়ে বা এই সমস্ত দায়িত্ব পালন করেছো, এই জন্য বারবার এই যে প্রযুক্তি, নতুন বিশ্বের নতুন রকমের প্রযুক্তি পাল্টে গেল, ছাপা টাপা পুরো পাল্টে গেল, তার অফসেট এসে গেল, এই আমরা ছোটবেলায় ইমাজিন বার করতাম ওই যে লেডের অক্ষর খুঁজে খুঁজে কম্পোজ করা, পুরো জিনিসটা আমাদের জীবদ্দশার মধ্যে 5-7 বছর 10 বছরে পাল্টে গেল। তো এই যে প্রযুক্তি, মেয়েরা তুমি আছো বলে বলছি যে কীভাবে তোমরা কন্ট্রিবিউট করতে পারছো বা এই নতুন দিনের মেয়েদের সঙ্গে এই নতুন প্রযুক্তির আসলে এইটাই আমার অনুধ্যানের বিষয় বলা যায়, যে একটা সময় আমার হাতে একটা বই এসেছিল সেটা হচ্ছে ফিউচার শক অ্যালভিন টফলারের, এবং তিনি বলেছিলেন যে মানুষ যত দিন যাচ্ছে যে আমাদের সভ্যতার গতিটা কীভাবে বেড়ে যাচ্ছে এবং প্রযুক্তি এসে আমাদের জীবনটা কীভাবে ভাঙচুর করে দিচ্ছে, এবং তখন আমার মনে হয় যে মেয়েদের জীবনে প্রযুক্তিটা কীভাবে কাজ করে, তো তার প্রেক্ষিতে আমার বই এটা নন ফিকশন প্রযুক্তি ও নারী, তো যদি সময় থাকে আমি তার একটুখানি আমি পড়ছি তার থেকে। অ্যালভিন টফলারের ফিউচার শক পড়ার অভিজ্ঞতা মনের সঞ্চয়ের ধরনকে অনেকটাই বদলে দিয়েছিল, প্রযুক্তির ধাক্কা মানুষের জীবন পারস্পরিক সম্পর্ক সংস্কৃতিকে কেমনভাবে বদলে দেয় তার অন্বেষণে মন টুকরো টাকরা জমাতে শুরু করে মুদ্রিত উপকরণ ও অমুদ্রিত প্রাথমিক যাপন থেকে, এর সঙ্গে প্রযুক্তিবিদ হিসেবে বলা ভালো নারী প্রযুক্তিবিদ হিসেবে ব্যক্তিগত সংকট সংঘাত ও সংকল্পগুলো যোগ হয়ে সেই অন্বেষণকে আরও সন্নিবদ্ধ আরও সূচিমুখ করে তোলে, তারপর কয়েকটা তথ্য সামনে এসে যাওয়ায় সেই প্রবণতাকে আর অনর্থক মনে করার কারণ হয় না। গত এক দশকে বিজ্ঞান প্রযুক্তির গবেষকের চাহিদা 4 গুণ বেড়ে গেছে আর এই চাহিদার তুলনায় যোগান অনেক কম, এই সংখ্যাটা এত বিপুল যে শুধু মেয়েদের মানে শুধু ছেলেদের দিয়ে ভরানো যাবে না, মেয়েদের ডাকতেই হবে, অথচ সারা পৃথিবীতে মোট গবেষকের মাত্র 29.3% মেয়ে, আর এশিয়া মহাদেশের দিকে তাকালে দেখতে পাবো মোট স্নাতকের 60% ছাড়িয়ে গেছে মেয়েরা, তাই চাকরির নিয়োগের একটা বড় অংশ হবে। এখানে আমি বলতে যাচ্ছি একটা ঘটনা যে ওয়াটগঞ্জে হয়েছিল, খিদিরপুরে ওয়াটগঞ্জে যে ওয়াট সাহেবের নামে ওয়াটসন সাহেবের নামে সেখানে উনি একটা হাওয়া কল করেছিলেন, তো ওখানে বিপুল ঘোষাল বলে একজনের বাড়ি ছিল খুব মানে বনেদি লোক, তিনি হাওয়া কলটাকে বন্ধ করে দিয়েছিলেন, কেন বলছে যে ওই হাওয়া কলের মুখ আমার অন্দরমহলের দিকে এবং মেয়েদের আব্রু নষ্ট হচ্ছে, তো আমার প্রথম চ্যাপ্টারেরই নাম যন্ত্র যখন পর পুরুষ, এবং তাতে বিভিন্ন রকম ধরা যাক ইকো ফেমিনিজম মানে প্রকৃতির সাথে মেয়েদের সম্পর্ক কী, বা সাইবার ফেমিনিজম মানে এই যে আমাদের মোবাইল আমাদের কম্পিউটার এর সঙ্গে সম্পর্ক কী, এবং দেখা গেছে যে বিভিন্ন গ্যাজেটের সাথে বইটার নামই তাই ক্রমবিবর্তন যেটা হয়েছে এটা তুমি ধরেছো, ধরা যাক খালি দুটো কাজ আমাদের বাকি আছে, আত্মারামের নতুন খাঁচা এত নাম শুনছি চারদিকে, একটা কল্পবিজ্ঞান কাহিনী সব সবাই পড়ছেন, দুটো সংস্করণ কারা বার করেছে একটু বলে দেবে বইটা? হ্যাঁ, ধানসিঁড়ি। তোমার কবি পরিচয়ে প্রথম চিনেছিলাম তোমায় আমি 90 দশক তোলপাড় করে দিয়েছিলে তুমি, তোমার কবিতা দিয়ে আমরা শেষ করব। মৃতদের কার্নিভাল, এসো কার্নিভাল এসো, ময়ূর পাখাটি পিঠে বেঁধে নিয়ে এসো, চাঁদ ভেসে যায় গঙ্গা জলে, পরপর নাচ আসে শক্তি সংঘ আমরা কজন, সিঁদুর ও নাচ হয় তেল মুখ তেল তেল মুখ, তেল হাসি তেল তেল হাসি, বসে দেখে
এসো কার্নিভাল এসো, লাশ নৃত্য হোক, চাঁদ ভেসে যায় গঙ্গা জলে, ঘটের সরল ডালপালা নিজেরা নিজেকে খায়, অটোফাজি পাঝাড়ার পাজি, আমি দীর্ঘ হাত দিয়ে লেবু পাড়ি, বহুদিন আগে গ্রাম শুদ্ধ মরে গেছে, শহরের ট্রেন জানেনি সেসব গুঢ়, ভুল করে থেমে যায় আজও নীল প্ল্যাটফর্ম ধরে হেঁটে আসে মৃত মানুষের এই গ্রামে। বাহ, আমাদের সঙ্গে ছিলেন তৃষ্ণা বসাক, কবি, গদ্যকার, প্রযুক্তিবিদ। অনেক সময় দিয়েছো তুমি তৃষ্ণা আমাদের, তোমাকে চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, যারা তখন দেখছেন সকলের পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার। আমারও ভীষণ ভালো লাগলো এখানে আসতে পেরে, সবাইকে ধন্যবাদ।